আধুনিক মেশিন সংযোজন করে প্রথমবারের মতো সিলেটের প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু করেছে ইকরা একাডেমি। সোমবার ইকরা একাডেমি কার্যালয়ে 25 জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীকে সেবা প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সংযোজিত মেশিন দিয়ে প্রাথমিক কাজ করা যাবে, তবে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য আরও অনেক যন্ত্রপাতির প্রয়োজন। বিস্তারিত মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বেলাল আহমদ। ইকরা ইন্টারন্যাশনালের মাধ্যমে প্রবাসীদের অর্থায়নে ইকরা একাডেমির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর এবার একাডেমির ডিজেবল সার্ভিস সেন্টারে যন্ত্রপাতি ও মেশিন সংযোজন করলেন উদ্যোক্তারা। সোমবার সকালে 25 জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীকে সংযোজিত যন্ত্রপাতির মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আজকে প্রায় 3,60,000 টাকার মেশিন কেনা হয়েছে এবং এটা আমরা মনে করি ডিজেবল লোক যারা আছে তাদের জন্য একটা স্থায়ী সেবার সুযোগ সৃষ্টি হলো। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে অনেক অবুজ প্রতিবন্ধীর মুখেও ছিল নিষ্পাপ হাসি। সন্তানের মুখে হাসি দেখে অভিভাবকরাও হয়েছেন সন্তুষ্ট। এজন্য ইকরা ইন্টারন্যাশনালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারা। যে আমরা মনে করেন আইসি তেমন ভালো লাগে, খান আমরা তো যত রোগী সেবা পাইছি অত রোগী খুশি হয়েছি। জি খুশি আছি, তোমার ডাক্তার দেখাইছি, খুশি আছি আমরা। তোমার আছে ডাক্তার সাহেব দেখছেন উদ্যোক্তা এবং কর্মরত চিকিৎসকরা জানালেন, প্রতিবন্ধীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য মেশিন থাকলেও পূর্ণাঙ্গ সেবা প্রদান নিশ্চিতের জন্য এখনও আরও অনেক যন্ত্রপাতি সংযোজন করা জরুরি। তবে আরও মেশিনের প্রয়োজন আছে, আরও কিছু জিনিস আছে, আরও কিছু ইনস্ট্রুমেন্টের দরকার আছে, মেশিন ছাড়াও কিছু ইকুইপমেন্টসের দরকার আছে। আরও এদের অনেক অ্যাসিস্টিভ ডিভাইস দরকার, যে কারো পা বাঁকা সেই পা বাঁকাকে কারেকশনের জন্য অ্যাসিস্টিভ ডিভাইস দরকার, কারো হাত বাঁকা সেটা কারেকশনের জন্য অ্যাসিস্টিভ ডিভাইস দরকার। কিছু আছে এক্সারসাইজ সামগ্রী, সেগুলো আমরা তাদেরকে প্রোভাইড করলে তারা বাসাতে সেই এক্সারসাইজগুলি দিতে পারবে। তো এই জন্য আসলে ফান্ড দরকার, কারণ এই গরিব মানুষ তাদের তারা এখানে যে আসবে আসার টাকাও তাদের কাছে নেই। ইকরা একাডেমিতে আধুনিক যন্ত্রপাতি প্রদানের জন্য প্রবাসীদের আরও এগিয়ে আসার আহ্বান জানালেন উদ্যোক্তারা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।